ওয়েলকাম টু দেশের এক্সাম গাইড। চাকরি প্রার্থী বন্ধুরা, তোমরা যারা প্রাইমারি, আপার প্রাইমারি, টেট ও সিটেট পরীক্ষা দেবে, তাদের জন্য আজ আমি শিশু শিক্ষা ও শিশু মনস্তত্ত্ব বা চাইল্ড এডুকেশন অ্যান্ড চাইল্ড সাইকোলজির থেকে পার্ট থ্রির প্রশ্নগুলো নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। বন্ধুরা, যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, এবং যারা আজ নতুন আমার চ্যানেলে ভিডিওটি দেখছেও অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিও। এবার আমি আজকের প্রথম প্রশ্ন শুরু করছি, পার্ট থ্রির প্রথম প্রশ্ন, 31 নম্বর প্রশ্ন। মানুষের মন অপশন কতে আছে? বড় জটিল, খতে বড় সরল, গতে আছে বড় সন্দিগ্ধ। মানুষের মন কেমন হয় বন্ধুরা? আমরা জানি যে মানুষের মন বড় জটিল, তোর হবে অপশন ক। 32 নম্বর প্রশ্ন, শিক্ষায় মনোবিদ্যা ব্যবহারের উদাহরণ হল ক প্রজেক্ট পদ্ধতি, খ শাস্তিদানের পদ্ধতি, গ বিদ্যালয়ে আটকে রাখার পদ্ধতি। শিক্ষায় মনোবিদ্যা ব্যবহারের উদাহরণ হল, উত্তর হবে অপশন ক, প্রজেক্ট পদ্ধতি। শিক্ষায় মনোবিদ্যা ব্যবহারের উদাহরণ হল প্রজেক্ট পদ্ধতি। নেক্সট, অভ্যাসের সামর্থ্য অপশন কতে আছে? একবার কাজ করলেই আসে, খ ঘুমিয়ে থাকলে আসে, গ বারবার কাজটি করলে আসে। বন্ধুরা, অভ্যাসের সামর্থ্য বারবার কাজটি করলে আসে, উত্তর হবে অপশন গ, অভ্যাসের সামর্থ্য বারবার কাজটি করলে আসে। 34 নম্বর প্রশ্ন, আগ্রহ হচ্ছে ক ব্যক্তির ভিতরের, খ ব্যক্তির বাইরের, গ তীব্র দৃষ্টি। বন্ধুরা, আগ্রহ হচ্ছে ব্যক্তির ভিতরের। আগ্রহটা আমাদের মানুষের ভিতরের থেকে তৈরি হয়, মানুষের মন থেকে তৈরি হয়, তাই মানুষের ভিতরের। 35 নম্বর প্রশ্ন, মানুষের একটি মৌলিক প্রয়োজন হল ক ঘুম থেকে জেগে ওঠা, খ অন্যের কথা মেনে চলা, গ নিরাপত্তার অনুভূতি। বন্ধুরা, এই প্রশ্নের উত্তর হবে অপশন গ, নিরাপত্তার অনুভূতি। মানুষের একটি মৌলিক প্রয়োজন হল নিরাপত্তার অনুভূতি। 36 নম্বর প্রশ্ন, মানুষের সামাজিক আগ্রহ হল ক কাউকে নিন্দা করা, খ প্রচুর পরিমাণে আহার, গ যুথবদ্ধ। বন্ধুরা, এটা হবে যুথবদ্ধ অপশন গ। তাহলে মানুষের সামাজিক আগ্রহ হল যুথবদ্ধ হওয়া। 37 নম্বর প্রশ্ন, বাড়ন্ত শিশুদের একটি প্রধান প্রবৃত্তি ক কৌতূহল, খ ঢিল ছোড়া, গ সমবয়স্কদের মারধর করা। বন্ধুরা, এই প্রশ্নের উত্তর হবে কৌতূহল। বাড়ন্ত শিশুদের একটা প্রধান প্রবৃত্তি হল কোনো কিছু সম্পর্কে কৌতূহল বা আগ্রহ জাগা। 38 নম্বর প্রশ্ন, শিশু মনোবিদ্যা হল মনোবিদ্যার একটি শাখা, খ তুলনামূলক মনোবিদ্যা। বন্ধুরা, এই প্রশ্নের উত্তর হবে শিশু মনোবিদ্যা হলো একটি মনোবিদ্যার শাখা। 39 নম্বর প্রশ্ন, ছেলে মেয়েদের লেখাপড়া শেখাতে হলে দরকার ক তাদের শাসন করা, খ তাদের মধ্যে আগ্রহ সঞ্চার করা, গ তাদেরকে ভালোভাবে খেতে দেওয়া। বন্ধুরা, এই প্রশ্নের উত্তর হবে তাদের মধ্যে আগ্রহ সঞ্চার করা। ছেলে মেয়ে বা শিশুদের বা শিক্ষার্থীদের লেখাপড়া শেখাতে হলে যেটা প্রথমে প্রয়োজন,
লেখা পড়া সম্পর্কে তাদের মধ্যে আগ্রহ সঞ্চার করা। তাই বন্ধুরা এই প্রশ্নের উত্তর হবে তাদের মধ্যে আগ্রহ সঞ্চার করা। 40 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, শিক্ষায় বিফলতার কারণ হল ক শিশুর অনাগ্রহ, খ শিক্ষকের অতিরিক্ত শাসন, গ শিক্ষা সমাজ থেকে বিচ্ছিন্ন। বন্ধুরা এই প্রশ্নের উত্তর হবে অপশন ক, শিশুর অনাগ্রহ। শিক্ষায় তখনই বিফলতা আসবে যখন সেই শিক্ষা সম্পর্কে শিশুর আগ্রহ জন্মাবে না বা আগ্রহ থাকবে না, তার অনাগ্রহ থাকবে। তাই বন্ধুরা এই প্রশ্নের উত্তর হয়ে যাবে শিশুর অনাগ্রহ। আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা, থ্যাংক ইউ ভেরি মাচ। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে।